ओम नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो विष्णु प्रचोदयात्। ज्येष्ठ मासेर कृष्णपक्षेर एकादशीर माहात्म्य कथा सुनते चाहले दादू निरांजनाके बोलते शुरू करलेन। महाराज युधिष्ठिर श्रीकृष्णके बोललेन, हे कृष्ण, ज्येष्ठ मासेर कृष्णपक्षिया एकादशीर नाम की एवं तार माहात्म्यई बा कि, आपनी अनुग्रह करे ता वर्णना करुन। श्रीकृष्ण बोललेन, हे महाराज, मानुषेर मंगलेर जन्य ए खूब भालो प्रश्न। बहु पुण्य प्रदानकारी, महापाप विनाशकारी ओ पुत्रदानकारी एई एकादशीर नाम अपरा बा अचला एकादशी। एई अपरा एकादशी व्रत पालनकारी व्यक्ति जगते प्रसिद्धि लाभ करे। ब्रह्म हत्या, गो हत्या, प्रेतजनी, भ्रूण हत्या, परनिंदा, परस्त्री गमन, मिथ्या भाषण प्रभृति गुरुतर पाप এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপরূপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মাত্মার রাজা ছিলেন। তার ছোট ভাইয়ের নাম ছিল ব্রজধ্বজ। সে ছিল খুব ক্রূর প্রকৃতির, অধর্মী এবং অন্যায় কাজে রত। রাজা মহিধ্বজের সুব্যবস্থিত রাজ্যের চারিদিক রাজার প্রশংসায় পঞ্চমুখ। তাই না দেখে হিংসায় তার ভাই ব্রজধ্বজের ক্রূর বুদ্ধি জাগ্রত হল। এক রাত্রে ব্রজধ্বজ তার বড় ভাই রাজা মহিধ্বজকে হত্যা করে মহল থেকে দূরে এক অশ্বত্থ গাছের নিচে মাটিতে তার দেহ পুঁতে দিল। এমন অকাল মৃত্যুতে রাজা প্রেতাত্মা রূপে ওই অশ্বত্থ গাছেই বাস করতে লাগল। অশ্বত্থ গাছে এই প্রেতাত্মার গতিবিধির জন্য সেই স্থান দিয়ে যাতায়াতে সবাই ভয় পেতে শুরু করল। একদিন কোনো এক পুণ্য বলে ঋষি ধৌম ওই স্থান দিয়ে যাচ্ছিলেন। তিনিও ওই প্রেত দেখলেন আর তার তপবলের দ্বারা সব জানতে পারলেন ওই প্রেতের অর্থাৎ রাজার অতীত সম্বন্ধে। প্রেতাত্মার গতিবিধি অর্থাৎ যাকে লোকে উৎপাত বলতো তার কারণ বুঝতে পারলেন ঋষিবর। প্রসন্নচিত্তে ঋষি প্রেতকে গাছ থেকে নামালেন ও তাকে পরলোক বিদ্যা সম্বন্ধে উপদেশ দিলেন। তারপর দয়ালু ঋষিবর স্বয়ং
অপরা একাদশীর ব্রত পালন করলেন ওই প্রেতের জন্য, আর সেই ব্রতের পুণ্য ফল প্রেতকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজা মহিধ্বজের প্রেত যোনি থেকে মুক্তি হল। রাজা ঋষিকে প্রণাম করে ধন্যবাদ দিলেন ও দিব্য দেহ ধারণ করে আধ্যাত্মলোকে গমন করলেন। হে রাজন, এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণে ও পঠনে সর্বপাপ যেমন দূরীভূত হয়, সাথে সহস্র গোদানের ফল লাভ হয়। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবা ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপহরো হরি।